এখন আল্লাহর নবী কাবার সামনে নামাজের নিয়ত করেছেন, ওই প্রথম অবস্থার কথা। এখন একদল কাফের তারা আসলো, এসে ওই যে পাশে পাহাড়ের ডালে উট জবাই করেছিল, উট জবাই করেছিল, সেখান থেকে উটের পচা নাড়ি বুড়ি হাঁজি হাঁজি এইটাকে এনে নবী যখন সেজদায় গিয়েছে, নবীর গর্দান এইভাবে পেশাই দিয়েছে নবীর। আর সাহাবাদের কি করেছে এটা তো আর বলার দরকার নাই, যাকে যেখানে পেয়েছে এইভাবে নির্যাতন করেছে। কিন্তু সাহাবায়ে কেরাম কেউ বোধহয় বিরোধী একজনের উপরে একবার হাত উঠাইছে কি, একজন সাহাবা বোধহয় হাত উঠাইছে, এমন একটা ইতিহাস এটা আপনি দেখাতে পারবেন না। তারা শুধু মার খেয়েছে, সাধু মার খেয়েছে। তার সত্যিকার ইসলাম যেটা সেটা বেছে নিতে হইলে ইসলামের কথা বলে মার খায় কারা, এরাই সত্যিকার ইসলামপন্থী, সাহাবাপন্থী, নবীপন্থী, রাসুলপন্থী, ঠিক কিনা বলেন? আর যারা কথা একটা একদিন একখানে কইছে, তিনজনে ধমক দিছে একটু এই কথা কলিকা, কথাটা হয়তো ইসলামের পক্ষেই কইছিল, ধমক খাইছে, ধমক খাইয়া ঘরের দিকে যায় বুকে ছাড় দেয়, আর কত দেশ খারাপ সময় খারাপ, চাইছিলাম একটু অক কথা বলবো, যেই ধমক দিছে জান বাঁচান ফরজ। এই ধরনের মুসলমান তো আমাদের মধ্যে নাই, আছে আছে, এরা কি কোরআন এদেরকে বলছে মুনাফিকান খালেসান, এদের মুনাফিকের মধ্যে আর কোন খুঁত নাই, ভুল নাই। বর্তমানে আমাদের সমাজে সংসারে মুসলমান আমরা যতজন আছি, অধিকাংশ কিন্তু আমরা মুনাফিক হিসাবে আছি। কথাটা একটু কড়া হয়ে গেছে বোধ হয় নাকি? আচ্ছা, নবীজির পিছনে, নবীজির পিছনে মক্কাতে 13 বছর, কয় বছর? 13 বছর। মদিনা আসার পরে আরো 1 বছর, কয় বছর? 14 বছর। এনারা সবাই কিন্তু সাহাবা, এবং এনারা সবাই কিন্তু নবীর জন্য নিবেদিত প্রাণ। এদের সংখ্যা এখন 1000 যারা যুদ্ধ করতে সক্ষম। ওহুদের যুদ্ধে ডাক আসলো, ওহুদ এর আগের বছর কিন্তু বদরের যুদ্ধ হয়ে গেছে, তারপরের বছর ওহুদের ডাক আসলো, এখন এই নবীর পিছনে কিন্তু 1000 সাহাবা। এনারা জামাতে 5 অক্ত নামাজ আদায় করেন, এবং ইসলামের ইতিহাস সাক্ষী এই 1000 সাহাবা এদের একজনেরও কোনো একদিন একক্ত নামাজে 1 রাকাত জমাত ছুট যায় নাই, জমাত ছুট যাওয়া বুঝেন, 1 রাকাত পায় নাই, 2 রাকাত পায় নাই। এদেরকে বলা হয় মাসবুক, কি বলা হয়? মাসবুক, জমাতে পড়েছে কিন্তু 1-2 রাকাত ছুটে গেছে। এই 1000-এর কোনো একদিন 1 রাকাত ছুট যায় নাই। নবীজির পিছনে একটা দায়িত্ব বেহাজ আল ইমাম নামাজ পড়েছে, এখন নবী ফজরের পরে ডাক দিয়েছে, তাল মাই আইয়ুহা ইখওয়াত ফিল ঈমান, হে আমার মুসলিম ভাইয়েরা তোমরা আমার সাথে চলো। কোথায় যাবে এটা কিন্তু নবী বলেন না, নবীর মতো এমন একজন পলিটিশিয়ান আজ পর্যন্ত দুনিয়াতে হয় নাই, নবীজির মতো এমন একজন যোগ্যতম সেনাপতি আজ পর্যন্ত দুনিয়াতে হয় নাই। রাশিয়া কমিউনিস্ট রাষ্ট্র, আমেরিকা পুঁজিবাদী রাষ্ট্র, তাদের সামরিক একাডেমিতে, মিলিটারি একাডেমিতে মিলিটারিদেরকে ট্রেনিং দেওয়ার সময় আইজো সেখানে তাদের সিলেবাসে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এগুলো তাদের সিলেবাসে তাদের সেনাবাহিনীকে পড়ানো হয়। যুদ্ধ যদি শিখতে হয়, 1500 বছর আগে ইসলামের নবী এই এই এইভাবে যুদ্ধ করেছে, তোমরা এটা শিখো। আমরা খারাপ হয়ে গেছি, আমরা গোল লাগে গেছি, কিন্তু আমাদের যেটা আদর্শ এটা আল্লাহর দেওয়া, কি আমাদের যেটা ঐতিহ্য সেটা আল্লাহর নবীর দেওয়া, এটার মধ্যে কোনো ভুল, এটার মধ্যে কোনো ফাউল, কোনো রং, কোনো কিছু নাই, নির্ভুল, নিখুঁত, নিরঙ্কুশ। এখন হুজুরে যায় আর 1000 সঙ্গী ফজরের নামাজের পরে তাল মাই আসো, এখন এই 1000-এর মধ্যে 2-1 জন করে কল্লাবাইল করে, ভাই আমাদেরকে কোথায় নেয়? হুজুরে তো কয় না,
আর হুজুরের একটা শুরু থেকে বদর থেকে একটা নিয়ম ছিল, যুদ্ধের খবর সবসময় গোপন রাখতেন, কাউকে বলতেন না। এটাকে বলা হয় আর্মি সিকিউরিটি, আর্মি সিকিউরিটি, সেনাবাহিনীর গোপনীয়তা, কাউকে বলতেন না। যুদ্ধ হবে ওই দিকে, দক্ষিণ দিকে, হুজুর সবাইকে নিয়ে যাইতেন উত্তর দিকে। কি কি ঘুরা পথে, কারণ এখান থেকে ডাইরেক্ট গেলে হয়তো এইটা ফাঁস হয়ে যাবে। মদিনা থেকে হুজুর বের হয়েছেন, আমাদের দিকে আসতেছেন। এখন হুজুর যায় উত্তর দিকে, হিজরতের সময় দেখেন মক্কা থেকে মদিনা কোন দিকে, কোন দিকে, উত্তর দিকে। কি উত্তর দিকে? এখন হুজুর ঘর থেকে বাইর হয়ে উত্তর দিকে যাওয়া দরকার আছিল, হুজুর গেছে দক্ষিণ দিকে, আরাফাত ময়দানের কাছে পাহাড়ের গুহায় তিন রাত্র ছিলেন। কুরাইশরা শুধু ওমুইটো গায়, কোন দিকে? উত্তর দিকে। কারণ তারা জানে মুহাম্মদ হিজরত করলে মদিনার দিকেই যাবে, মদিনা উত্তর দিকে। তারা উত্তর দিকে তিন দিন টোকাইতে টোকাইতে হদগার সব ছড়ি হালাইছে, দৈনুই একটা গ্রুপ একবার আসিল, মাত্র একটা গ্রুপ। এমুই যা লাভ কি, মোহাম্মদ তো গেছে এমুই। দেখুন ইসলামের পলিসি মেকিং নবী কিভাবে করেছেন, তারা একেবারে শহর পর্বতের গুহার পাড়ে আসে, তার ঠ্যাং দেয়া যায় ঠ্যাং, গুহার ভিতরে কিন্তু দুইজন পালিয়ে আসেন, কে কে? নবীজি আর আবু বকর। এখন আবু বকর রাদিয়াল্লাহ তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে কয়েকজন আইসে কাফে, তাদের ঠ্যাং দেয়া যায়। হুজুর কা লা তাখাফ ইন্নাল্লাহ মাআনা, কোরআন। আবু বকর, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের সাথে আছেন, ভয় পেও না। কুরাইশ নেতারা 100 উট পুরস্কার ঘোষণা করলো, 100 উট, যে মুহাম্মদকে জীবিত অথবা মৃত ধরে এনে দিতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে, যেটার বর্তমান বাজার মূল্য কমপক্ষে 10 কোটি টাকা। আর সেই যুগে 10 কোটি টাকা এটা কি ছোট মোটা? বিভিন্ন নেতারা বিভিন্ন দিকে, মুহাম্মদকে কে ধরে আনতে পারবে, আর 100 উট এটাকে মালিক হতে পারবে, আরবের পালিত উট, যেগুলো একটা উটের দুধের উপর একটা পরিবার চলত। আল্লাহ আকবার। এইদিকে আজকে আমরা যাচ্ছি না, আমরা শুরু করেছি সিরত পর্যবেক্ষণ পর্যালোচনা। আগামী জুমা এখান থেকে আমরা হুদাইবিয়ার সন্ধির দিকে যাব ইনশাআল্লাহ। এখন যে জিনিসটা এখানে আমাদের শিক্ষণীয়, লক্ষণীয়, আমাদের জানা দরকার, বোঝা দরকার, সেই জিনিসটা হলো আল্লাহ নবী তিনি যত কাজ করেছেন, যত কিছু করেছেন। এখন উহুদের যুদ্ধ হবে এই দিকে, হুজুর যান উল্টা দিকে, কিন্তু মোনাফেকেরা কিন্তু আগেই খবর রাখতো, মক্কার লোকদের সাথে মোনাফেকদের যোগাযোগ ছিল, আর মক্কার মোনাফেকেরা ছিল তাদের একান্ত বন্ধু আপনজন। এখন তারা একজন আরেকজন কয়, রে উহুদের দিকে তো যায় না, আমরা তো সুপে সুপে জানি কুরাইশরা উহুদের এখানে পাহাড়ের পিছনে এখানে জমা হচ্ছে, এখন মুহাম্মদ তো এই দিকে যায় না, উল্টা দিকে কোথায় যায়? জানতে জানতে বলতে বলতে হাঁটতে হাঁটতে এখন তারা বুঝতে পারলো যে এইভাবে ঘোড়া পথে উহুদের মাঠে যাবে। এখন এক মোনাফেক আর এক মোনাফেকে হাতে আর সাইড টকিং, সাইড টকিং, পাশের লোকের সাথে কথা বলে আর যায় যে ভাই তোরা তো জানাস এটা বদর না, এটা উহুদ, কুরাইশরা আমাদের বন্ধুরা এমন প্রস্তুতি নিয়ে এসেছে এবার উহুদের মাঠে, একটা মুসলমানের কল্লাও মদিনায় ফিরে আসবে না, জান বাঁচান ফরজ, তোরা কে কিভাবে পারস, রিটার্ন ব্যাক কর, রিটার্ন ব্যাক, বুঝেন? এইভাবে অবগাতে মরে গিয়ে কি লাভ হবে? এখন একজন নবীর সামনে আসছে, আই কয় কোরআনে আল্লাহ দেখেন তাদের এই আচরণ, কথাবার্তা রেকর্ড করে দিয়েছেন ওহির মাধ্যমে। অকালু এক মুনাফিক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না বুয়ুতানা আওরা, আমার ঘরের একটা দেওয়াল ভেঙে গেছে, একটা বেড়া ভাঙ্গা,
এখন জিহাদের ব্যাপার কতদিন লাগে না লাগে বলা যায় না। এখন আমি যদি অপ্রস্তুত ভাবে এইভাবে আপনার সাথে চলে যাই জিহাদের ময়দানে, তাইলে আমার এই ভাঙ্গা বেড়া দিয়া চোর ডাকাত দূরে আমার সব নিয়ে যাবে। ওগো আল্লাহ নবী আমাকে একটা দিনের ছুটি দেন, আমি এই কাফেলা থেকে বাড়িতে ফিরে যাই, দেওয়ালটা মেরামত করে টরে আমি আবার জেহাদি কাফেলায় সামিল হয়ে যাব। নবীজি তো নিজের মতে চলেন না, নিজের ইচ্ছায়ও চলেন না, কি নিজের মত মতো কোনো কথা দেখেন। এখন কা হুজুর আমারে ছুটি দেন একদিনে, দেওয়াল ভেঙে গেছে, জিব্রাইল লগে লগে কহমা হিয়া বেআওরা ইউরিদুনা ইল্লা ফেরারা, এলে কোন সুরা, এতে আবার ঠার আন্তন বেশি, কারণ বয়স আন্তন কম। তো আল্লাহ বলছে কারো কারো দেওয়াল টেওয়াল ভাঙ্গা না, মরে টরে নাকি এই ডরে, ইউরিদুনা ইল্লা ফেরারা, ফেরার বুঝেন পলাতক, এরা মরে টরে নাকি এই ডরে পলাইতে চায়, নো পারমিশন। ওগো আল্লাহ নবী খবরদার, কারো কারো ছুটি টুটি দেবেন না, দিস ইজ ম্যাটার অফ ইমার্জেন্সি, টাইম অফ ওয়ার, যুদ্ধাবস্থা, জরুরি অবস্থায় কারো ছুটি নাই। এবার আরেক মুনাফিক যায় একা, হুজুর আপনি তো হাদিসে বলছেন লে নফসে কাদাই কা হক কোন, হলে যাও যাতে কাদাই কা হক কোন, তোমার নফসের একটা হক আছে তোমার উপরে, তোমার বিবির একটা হক তোমার উপরে আছে, নতুন বিয়ে করছি হুজুর, যুদ্ধে কদিন লাগে তাকে বলা যায় না, ওখানে যদি মরি টরি তাহলে নতুন বউটা কি হয়ে যাবে, আমাকে একটু ছুটি দেন, বাড়িতে ঘরে গিয়ে নতুন বউটার সাথে একবার দেখা সাক্ষাৎ করে তার অনুমতি নিয়ে আসি। জিব্রাইল বলে নো পারমিশন, সব কোরআনে আয়াত, কিন্তু কোরআনের আরেক মুনাফিক এসে বলে হুজুর আমার খেজুরের বাগান আছে আপনি জানেন, সব খেজুর পেকে গেছে, একদিন আগে যদি জানতাম তাহলে খেজুরগুলা পেরে টেরে সিটি ইঙ্গারগা গল্লাইতাম গল্লাইতাম গল্লাইতাম, এখন খেজুর গল্লাইতে পারি নাই, সংরক্ষণ করতে পারি নাই, যুদ্ধে কতদিন লাগে টাকে বলা যায় না, আমারে একটা দিনে ছুটি দেন, খেজুরগুলা পেরে ঘরে রেখে আমি এসে যাব। জিব্রাইল কয় নো পারমিশন, নো, 1000 সাহাবার মধ্যে 300 জন বাইরে হইলো না যাওয়ার না, মুনাফিক কয়জন, 1000 জন এত বছর পর্যন্ত নবীর পিছে জমাতে নামাজ পড়ে, 1000 এর মধ্যে চিন্তা বাইরে হইলো 300, আর এখানে এই মেহরাবে আমার পিছে নামাজ পড়ে, ইমামের পিছে নামাজ পড়ে চিন্তা বাইরে হইবো কষ, কথাটা কিন্তু আমি সাংঘাতিক কথা বলে ফেলেছি, ঠিক কিনা বলে, আমরা যেরকম ইমাম আপনারা এই ধরনের মুসল্লি, যেই দরে কিনা সেই দরে বেচা, তবে নিরাশ হলে চলবে না, 100 ভাগ ইমানে কিন রাখতে হবে, যে আমিও পারফেক্ট আমার ইমামও পারফেক্ট, একটা দায়িত্ব বেহাজাল ইমাম, যদি সুরা কেরাতগুলো একটু শুদ্ধ হয় ভালো হয়, কি রুকুর তাসবি তাহলিল আরবি ভাষায় শুদ্ধ না হইলে কিন্তু অর্থ কি হয় বিপরীত, যার জন্য এই নামাজের সুরা বলেন কেরাত বলেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা প্রত্যেকটা আরকান আহকাম পুঙ্খানুপুঙ্খ রূপে শুদ্ধ যদি হয় আল্লাহর কসম আপনার নামাজ আল্লাহ ফেলে দেবেন না, আর আখেরাতে আপনার নাজাতের সবচেয়ে বড় উসিলা হবে, আপনার মুক্তির সবচেয়ে বড় উসিলা হবে এই নামাজ, ঠিক কিনা বলেন, কেউ কেউ আবার এটা মনে করি না হুজুরের পিছে নামাজ পড়ে 1300 সিন্ডা বার হয়েছে, আর আজকের হুজুরি হিসে নজরি বেগুন সিন্ডা লাভ কি, এই কথা বলার কিন্তু কোনো সুযোগ নাই। এক সাহাবি আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে আমাদের সাথে আপনার সম্পর্কটা কেমন হবে, হুজুর বললেন তোমরা এবং আমার করুণে সালাসা, কি খায়রাল কারণে কান্নি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যারা ইসলামের জন্য সবচেয়ে বেশি কোরবানি করেছে হাসরের ময়দানে, পরবর্তী উম্মত যারা আসবে কিয়ামত পর্যন্ত, পরবর্তী আমার উম্মত তোমাদের পরে হাসরের ময়দানে, আমি তোমাদের দিকে যদি একবার তাকাই তাদের দিকে 10 বার তাকাবো, 10 বার তাকাবো, কারণ তোমরা আমাকে পেয়েছো আমাকে দেখেছো, 1500 বছর পরে যারা আমাকে পেলো না আমাকে দেখলো না, আমার হাদিস বিশ্বাস করলো আমার আনিত কোরআন বিশ্বাস করলো, তারা যদি আমার যুগে থাকে
বদরের কাতারে তাদেরকে সবচেয়ে আগে পাওয়া যেত। তোমরা আমাকে পেয়েছো, আমাকে দেখেছো, তোমাদের ইমান আর দেড় হাজার বছর আগে পরে যারা আসবে তাদের ইমানের গ্রহণযোগ্যতা তাদি চাউনি। আমি নবী এভাবেই করব। আরেকটা হাদিসে হুজুর ইরশাদ করেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু কি মিয়াতে শহীদ। আমার উম্মত যখন ফিতনা ফাসাদে ফাসাদে পড়ে যাবে, পুরো দুনিয়াতে দাজ্জালি ফিতনা যখন শুরু হয়ে যাবে, কুফরি মুনাফিকি গাদ্দারি এটা যখন চুরি ডাকাতি খুন রাহাজানি জুয়া মদ নেশা এগুলা ভরে যাবে, এই সময় আমার একটা আদর্শ আমার একটা সুন্নতকে যে মজবুত করে ধরবে তার আমল নামে আল্লাহ পাক একশত শহীদের সওয়াব দেবেন। এখন কিন্তু অল্প কাজ করলে, একটা ভালো কাজ করলে একশো শহীদের সওয়াব আপনারা পাবেন, আমরা পাবো, ঠিক কিনা বলেন? সাহাবাদের যুগে কিন্তু এইটা ছিল না। বদরে যাবেন অ্যাকশন নেবেন, অ্যাকশন পাবেন, বদলা পাবেন। আর এই কঠিন সময়ে ইমানের উপরে কায়েম থাকা তখন জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুতে রাখার চাইতেও কঠিন হবে, এখন সেই সময়টা, ঠিক কিনা বলেন? এই সময় আমার একটা আদর্শকে যে মজবুত করে ধরবে আল্লাহ পাক তার আমল নামা একশত শহীদের সওয়াব দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।